ঝুলন্ত ব্রিজ দেখতে যাবো এখন। আমরা ঘাড়ে এগুলো কি আমরা এখানে পরিবেশ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা এখন সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। তো চলুন দেখা যাক আমরা কোথায় কোথায় ঘুরি। সবাই আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম সাফারি পার্কে। এখনও ভিতরে প্রবেশ করিনি আমরা, এখন গেটের বাইরে আছি। বাইরে পার্কিংয়ের জন্য গাড়ি পার্কের ব্যবস্থা আছে। তো আমরা গেটে ঢোকার পরে ম্যাপ দেখলাম, এখানে আমরা দেখে নিব কোথায় গেলে কোনটা দেখতে পারবো। ম্যাপটা দেখে নিই আমরা। কুমির এখানে আসলাম, এখন দেখি এখানে একটা কুমির আছে ভিতরের দিকে। জলহস্তিক এখানে আসছি। জলহস্তি দুইটা এখানে, একটা দেখা যাচ্ছে একটা। সামনে আছে শিশু পার্ক, এখানে অনেক ঠান্ডা পরিবেশ। সুন্দর রোদ পড়ছে না আরো ফাঁকে ফাঁকে। আমরা চলে আসলাম শিশু পার্কে, এখানে এখন আমরা ভিতরে ঢুকবো। কুমিরের পেটের ভিতরে চলে যাবো আমরা ভিতরে।
এখন চলে যাবো ভিতরে আমরা। তুমি কোথায় আসছো বাবা? দেখো ট্রেন ট্রেনে তোমরা দুজনে উঠো, দেখো কোনটা ভালো লাগে। ওটা তুমি সাদিয়া ধরে রাখবে, হ্যাঁ শক্ত করে ধরে রাখবে, হ্যাঁ কেমন লাগলো? আমরা চলে আসলাম ঘুরে শিশু পার্কে, আর আমরা গেছিলাম তোমার মন খারাপ কেন বাবা? আমরা হাতির কাছে চলে আসছি, এখন হাতির পুকুরে সবাই উঠতেছে তোমার সঙ্গে।
চলেন, আগায় গেলে সমস্যা। আমরা ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য টিকিট কাটলাম, 10 টাকা করে নিচ্ছে টিকিট। সাহস পাখি নাকি? এখন আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে যাবো। এখন ভাই কি আপনার কি অনুভূতি বলেন? আমার কাছে খুবই ভালো লাগছে, আমরা আসছি সবাই পার্কে ঝুলন্ত ব্রিজ দেখছি। আমরা গাড়ি এগুলো কি আমরা এখানে ইন্দ্রের ব্যাগ নিয়ে যাচ্ছি। তো আমরা সবাই মিলে মাঝে মধ্যে ঘুরতে বেরোই। আমার ভাইয়া খুব মজার মানুষ, তাকে নিয়ে ঘুরতে বেরোলে অনেক আনন্দ হয়। আর মানে আমার ভাগ্না ভাগ্নির ব্যাগগুলো আমার ভাইয়ার ঘাড়ে দিছে, এই জন্য আর কি ভাইয়া বলতেছে ইঁদুরের ব্যাগ, এই জন্য আর কি মজা করে বলতেছে এটা ইঁদুরের ব্যাগ। আমরা ইঁদুরের ব্যাগ ঘাড়ে করে নিয়ে আসছি। সুন্দরবনের মতো একদম গাছ গাছালি ভরা খালের সাইড দিয়ে আবার জঙ্গলের ভিতরে কেউ টিকিট কাটে। হ্যাঁ ভাই, জঙ্গলের ভিতরে কেউ টিকিট কাটে? সাবধানে সাবধানে যাও। এটা নামে ঝুলন্ত ব্রিজ, কাজে ঝুলন্ত ব্রিজ না। তারপরে এই পাশে আসলে তেমন কিছু নেই, শুধু শুধু আমরা আসলাম এই সাইডে। আসার পরে দেখলাম কিছুই নেই, আবার ব্যাক করতেছি আমরা। আপনি কি খায়? বাদাম। বাদাম খাচ্ছে? এখানে তো মানুষ ভাই। এটা কি পাখি? ইমু পাখি। ইমু ইমু পাখি না ভাই? বাবা আসলাম খরগোশ দেখতে। আমি খরগোশ, এখানে খরগোশ। আচ্ছা খরগোশ, মন খারাপ কেন? হ্যাঁ মাইক্রোফোনের প্রবলেমের কারণে আর কি ভয়েস রেকর্ডটা আসে নাই। তো আমাদের এখন ঘোরা শেষ, এখন আমরা বাসার দিকে রওনা হব। এজন্য ভাইয়া বলতেছে
বাসায় বিরিয়ানি রান্না করে রেখে আসছে, নষ্ট হয়ে যাবে, চালো চলে যেয়ে খাইতে হবে, এটা নিয়ে আর কি মজা করতেছিল। তো আমার ভাইয়া অনেক মজার লোক, তো আমার ভাইকে নিয়ে আবার ঘুরতে যাবো আমরা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আসলে প্রচণ্ড গরম, এখন গরম ভিতরে ধরলাম সবাই মিলে। আমরা আসছি একটার দিকে আর এখন বাজে 6টা, এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।